सम्पूर्ण भाव क्योंकि एखो पर्त जानी जी जानत की होत ना सवार एलिका एक आरसीएम शप थकत आरसीएम बिजनेस प्राय 80% मानुष जानत ठीक है तेल आरसीएम मीन्स हे राइट कन्सेप्ट मार्केटिंग माने बाजार करार सठिक पद्धति तो आरसीएम जदि बाजार करार सठिक पद्धति है तेल एत एत लोक माने 95% 99.9% लोक जरा अन्य मार्केट थे जिनिस केना करते तारा कि भूल जदि आरसीएम तो ठीक है से आज के जानब तो देख सबाई काज करी जेको क्यों सार्विस करे क्यों बिजनेस करे क्यों चाषबास करे कोनो ना कोनो आमरा सबाई काज करी काज आमरा केन करी सर टाकार जन्य एकटु रिसपन्स बोले भालो हबे माने जदि टाकार जन्य काज करी टाकाटा आमरा कि करी खर्चा करी प्लस सेविंग करी तो जैक बेसिभाग खर्चा है चाहिए कि बेसिभाग खर्चा है ठीक है खर्चा कथा करी सर बजार बजार खर्चा करी ये बजार यजार बजार टाके ट्रेडिशनल मार्केट मैं बांगला जी बोलते प्रथागत बजार मैं अनेक दिन आगे थे चले ठीक है तो এখানে যখন আমরা জিনিস কিনতে চাই স্যার আমাদেরকে কি বলে কাস্টমার এলো মানে খরিদ্দার নারায়ণ বলে না খরিদ্দার নারায়ণ মানে কি খরিদ্দার গেল মানে আর কিছু পয়সা আসবে এনে খরিদ্দার নারায়ণ ঠিক আছে তো স্যার এখানে কাস্টমার ঠিক আছে তো এখানে কাস্টমার এখানে থাকে কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেখতে পাচ্ছেন তো তো স্যার আমরা কি কোম্পানির কাছ থেকে লি না লি নি আমরা কোথায় যাই স্যার সামনে ছোটখাট এই রিটেলার দোকান যারা ছোট ছোট দোকানদার আছে তাদের কাছে আমরা যাই ঠিক আছে এই কি মালটা বানাই না ই নিয়ে আসে হোলসেলারের কাছ থেকে হোলসেলারও বানায় না ই নিয়ে আসে ডিলারের কাছ থেকে ডিলারও বানায় নাই ই নিয়ে আসে সিএনএফের কাছ থেকে সিএনএফ মানে সারি রাজ্যে থাকে এরা থেকে ডিস্ট্রিক্টে এই থেকে ব্লকে এই থেকে লোকাল এরিয়ায় সিএনএফ থেকে রাজ্যে রাজ্যে সিএনএফের কাজ কি না কোম্পানি একটা প্রোডাক্ট বানালো এখানে অ্যাডভার্টাইজ হলো এই অ্যাডভার্টাইজ হলো এই অ্যাডভার্টাইজ একটা বিরাট বড় ব্যাপার ঠিক আছে কারণ এই অ্যাডভার্টাইজটার জন্যই আজকে আমরা এত এত জিনিস মার্কেট থেকে কিনছি আমরা যাই পুরো দোকানে সোজা বলি যে আমাকে লাক্স সাবুনটা দাও আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই যে লাক্স সাবুনটা কি লেখা আছে ঠিক আছে এটার টিএফএম কি এটার কোয়ালিটি কি ডিটেলসে কোনোদিন আমরা যাই না কারণ কেন আমরা কাস্টমার ঠিক আছে আমরা অত গাছ দেখতে যাবো না আমাদের পালিয়ে এসেছি নাকি তো এখানে স্যার অ্যাডভার্টাইজ হয় অ্যাডভার্টাইজ কারা করে বড় বড় সেলিব্রিটি অমিতাভ বচ্চন শাহরুখ খান বিভিন্ন রকম বড় বড় সচিন টেন্ডুলকার বিরাট কোহলি এরা অ্যাডভার্টাইজ করে তারপরে কোম্পানি প্রোডাক্টটা এখানে দিই কারণ অ্যাডভার্টাইজ দেখে কাস্টমার ডিমান্ড করে এরা বলে এইভাবে আমাদের কাছে প্রোডাক্টটা আসে স্যার দেখুন একটা জিনিস এই যে অ্যাডভার্টাইজ করলে তো স্যার শুধু করবে না পার্সেন্টেজ দেবে শুধু করবে কি না করবে না কোম্পানি একটা পার্সেন্টেজ নিজে রাখবে এও পার্সেন্টেজ নেবে এও পার্সেন্টেজ নেবে এও পার্সেন্টেজ নেবে আর এও পার্সেন্টেজ নেবে আমরা কি পার্সেন্টেজ পাই স্যার না আমরা কি পাই দুটো গোল্লা রসগোল্লা এই জন্য কাস্টমার কাস্টমারের মানটা বুঝতে পারছ স্যার আমরা বুঝতে পারি না কাস্টমার মানে হচ্ছে কষ্ট করা মর আজকে বলুন খাওয়া বেশি না বিকোয়া বেশি যারা খাচ্ছে স্যার তারাই বেশি বিকার লোক কম আজ বড় লোক করা হয়েছে স্যার যারা বিকছে যারা খেতে পারে গরিব হচ্ছে ঠিক আছে তো দেখুন এখানে কোন একটা প্রোডাক্ট যদি স্যার 40 টাকায় তৈরি হয় তো আমরা স্যার এখানে 100 টাকাতে কিনি 40 টাকায় তৈরি হয় 100 টাকায় কিনি তার কারণ হচ্ছে
এরা কিন্তু সবাই একটা একটা পার্সেন্টেজ লেই, সেটা টোটালটাই কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ে। যদি কোনো দোকানদার ভালো হয়, একটু কম মার্জিনে কাজ করে, তখন সে আমাদেরকে 95 টাকায় বিকতে পারে, সেটা 5 টাকাটা নিজের থেকে ছাড়িয়ে দিতে পারে। বা রিলেশন একটা বৈনিক আছে, দীর্ঘদিনের কাস্টমার, আমরা বলি নি যে পরে যে খাতায় মাল লই কি করলি পার্সিনে। বেশিরভাগ মার্কেটে ইয়েটা আছে এটাই যে তোমরা তো বলছো হয়ে সবাই বুঝছি আর্সিংয়ের পোড়া ভালো আসিং রোজগার আছে, কিন্তু আমি তো ধারে গেলি তোমরা তো ধার দিলাম বলে কি না। কিন্তু একটুকু আপনাদেরকে আমি দেখাবো, আমাকে জাস্ট বিজনেস প্ল্যানটা শো করতে পারছি, কিন্তু একটু আমি দেখাবো। তো এই যে ব্যাপারটা এখানে হয় আরসিএম সিস্টেমে এটাকে পুরোটাকে ব্যান্ড করা হয়েছে, আমি আরো ডিটেলস জানিনি বেশি দাম বলবো, মেন লিপমেন্ট দিলাম। মানে এখানে আসছে কি বলছি স্যার, যে আমি আপনাদের গ্রামে আসছি মানে পিউসি, ঠিক আছে, আপনিও একটু আসুন। যেমন আপনারা এখানে এসছেন, আমরা এই সবাই মিলে এখানে এক জায়গায় মিলিত হয়েছি, এই সিস্টেমেরটাই নাম হচ্ছে আরসিএম সিস্টেম। আর যিনি এই সিস্টেমটা বানাইছে, ঠিক আছে, তাকে অনেক 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 ধন্যবাদ। আমরা কে কত রোজগার করছি বা সেটা বড় কথা নয়, কিন্তু এই যে আমরা এই সিস্টেমটার মাধ্যমে একটা মানুষের সাথে একটা পরিচয় বা রিলেশন আমরা বিল্ড করছি এবং ভালো হেলথের জন্য আমরা কাজ করছি, ঠিক আছে, তার জন্য আমাদের টিসিজির জন্য একবার হাততালি আমি চাইব। তো স্যার দেখুন, এই যে এখানে যখনই আমরা চলে আসছি তখন আমরা কিন্তু অনেক কিছু বেনিফিট এখানে পাবো, একটা অনেক কিছু বেনিফিট সম্বন্ধে আমাদের স্যার আসছে তারা বলবে।